হে গাইস, ওয়েলকাম টু শাইন 360। তোমরা দেখতে পাচ্ছ আজকে সবথেকে বড় খবর, যে আরআরবি এনটিপিসি তার যে অ্যান্সার কি সেটা কবে আসবে, এবং তোমরা যে যে কোশ্চেন পেপারে পরীক্ষা দিয়েছিলে সেই কোশ্চেন পেপারটা তোমাদের সামনে কবে শো হবে। এ নিয়ে কিন্তু তোমাদের অনেকের মধ্যে অনেক কোয়েরি ছিল। শেষ পর্যন্ত আরআরবি ভুবনেশ্বর যে ওয়েবসাইট হচ্ছে সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হলো যে কবে তোমরা অ্যান্সার কি পেয়ে যাবে, এবং তার সাথে সাথে কবেই বা তোমরা রেজাল্ট পাবে, সমস্তটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো এই যে হচ্ছে আজকের যে আপডেট, 13/8/2021, অর্থাৎ গতকালের একদম মর্নিংয়ের আপডেট ছিল এটা। তো সেখান থেকে যেটা জানানো হচ্ছে সেটা দেখো, আমি এখানে তোমাদের জন্য আমি এটা ডাউনলোড করে রেখেছি অলরেডি। তো দেখতে পাচ্ছ তোমরা, মিনিস্ট্রি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, সিএন নাম্বার কত, 1/2019, সেটা কিন্তু এনটিপিসির জন্য কিন্তু বরাদ্দ করা ছিল, অর্থাৎ এনটিপিসির অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলা যেতে পারে। তো সেখানে যেটা বলা হচ্ছে দেখো, ক্লিয়ারলি এখানে বলা হচ্ছে যে দ্য কম্পিউটার বেসড টেস্ট অন এনটিপিসি এগেইনস্ট এত ওয়াজ কন্ডাক্টেড ফ্রম 12/8/2020, অর্থাৎ 12/18 December থেকে এটা শুরু করা হয়েছিল, যেটা চলেছিল 31/7 পর্যন্ত। ইন অর্ডার টু দ্য এনেবল ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার্ড ইন দ্য সিবিটি ওয়ান টু ভিউ দেয়ার কোশ্চেন পেপার্স রেসপন্স অ্যান্ড আনসার কি, এ লিঙ্ক হ্যাজ বিন প্রোভাইডেড অন ওয়েবসাইট আরআরবি হুইচ উইল বি অ্যাক্টিভেটেড 16/8/2020। ভেরি 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 ইম্পর্টেন্ট, 16/8/2020 রাত 8 থেকে 23 আগস্ট রাত 11:59 পর্যন্ত তোমরা তোমাদের অ্যান্সার কি দেখতে পাবে। ইটস এ বিগ আপডেট ফর অল এনটিপিসি ক্যান্ডিডেটস যারা ফার্স্ট সিবিটি অ্যাটেন্ড করেছিলেন। এত দ্রুত আপডেট আসবে বা এত দ্রুত যে এনটিপিসির তোমার অ্যান্সার কি দিয়ে দেবে এটা কিন্তু ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম হয়তো সেপ্টেম্বরের দিকে আসবে, বাট সেটা নয়, মিড অফ আগস্টে কিন্তু চলে আসলো। এখানে যেটা বলা হচ্ছে দেখো, কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানিয়ে দিই, যে ভিউ অফ দ্য কোশ্চেন পেপার আর রেসপন্স অ্যান্ড কি, অর্থাৎ তোমরা তোমাদের যে কোশ্চেন পেপারটা সেটা দেখতে পাবে হচ্ছে 16/8/2020 থেকে রাত 8 থেকে। এবার হচ্ছে মনে করো কোনো একটা কোশ্চেন তোমাদের মনে হচ্ছে যে বি অ্যান্সারটা সঠিক, কিন্তু রেল মনে করো সঠিক করেছে সি অ্যান্সারটা, অর্থাৎ তুমি যদি রেলের বিরুদ্ধে কোনো কিছু কোয়ারি করতে চাও যে রেলের এই অ্যান্সারটা সঠিক নয়, আমি যেটা বলছি এটাই সঠিক, তুমি যদি এটা করতে চাও তাহলে অবজেকশন কোশ্চেন সেটাকে বলা হয়, এবং সেই অবজেকশন কোশ্চেনে কিন্তু লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে যাবে 18/8/2021 থেকে, ওকে 2021, ওকে রাত 8 থেকে কিন্তু এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং সমস্ত লিঙ্ক, অর্থাৎ তোমার কোশ্চেন পেপার দেখার লিঙ্ক এবং তার সাথে সাথে তোমার যে অবজেকশন লিঙ্ক, কোশ্চেন অবজেকশন লিঙ্ক, সেটা সমস্তটা কিন্তু হেরে যাবে 23/8/2021 মধ্যে, অর্থাৎ যা কিছু করার সমস্তটা কিন্তু তোমাদের 23 তারিখের মধ্যেই করে নিতে হবে। রাইজিং কোশ্চেন হোক বা তোমার যে ভিউইং অফ কোশ্চেন পেপার, যদি তুমি ভিউইং অফ কোশ্চেন পেপারটা তোমার ডাউনলোড করে নিতে পারবে, ওকে। তো এবার ফি বলে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ এখানে, যেখানে দেখা বলা হচ্ছে যে প্রেসক্রাইব অফ ফি ফর রাইজিং অবজেকশন 50+ অ্যাপ্লিকেবল ব্যাঙ্ক চার্জ পার কোশ্চেন, অর্থাৎ এখানে বলে দেওয়া হচ্ছে যে তোমরা যে মানে রাইজিং করবে, মানে তোমরা কোনো একটা কোশ্চেন যেটা তুমি আরআরবির বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে চাচ্ছ, তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের জন্য 50 টাকা করে চার্জ করা হবে। মনে রাখবে, যদি আরআরবির তুমি যে আরআরবির বিরুদ্ধে যে কোশ্চেনটা বলছো যে না এটাই সঠিক, তুমি যদি এটা 50 টাকা দিয়ে অ্যাপ্লিকেবল করো, এবং আরআরবি যদি মনে করে না যে তুমি যেটা বলছো সেটা সঠিক, আরআরবি যেটা দিয়েছে সেটা ভুল, তাহলে কিন্তু তোমাকে এই 50 টাকাটা ব্যাক দিয়ে দেওয়া হবে, কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে, যদি তোমার কোনো আনসার আরআরবির সাথে মিচ ম্যাচ করে যায়, অর্থাৎ আরআরবি যদি মনে করে না সি সঠিক, বি তুমি যেটা বলছো সেটা ভুল, তাহলে কিন্তু তুমি এই 50 টাকাটা ব্যাক পেলে না। সো যা করবে ভেবেচিন্তে করবে, এখানে টাকা নিয়ে কিন্তু একটা ব্যাপার চলছে, কারণ এটা কিন্তু আরআরবি গত বছরও করেছিল। বিকজ এখানে একটা ব্যাপার থেকে যায় যে অনেক ক্যান্ডিডেট থাকে, যদি এটা ফ্রি রাখা হয় তাহলে অনেকে কী করবে, প্রত্যেকটা অ্যান্সারের পিছনে পিছনে হয়তো লাগিয়ে দেবে যে আরআরবি এটা বলছে, তাহলে আমি এটা করেছি, তাহলে এই কোশ্চেনটা দিয়ে একটা রাইজিং অবজেকশন করে দেবে। তো সেই জন্য কিন্তু আরআরবি এই প্রসেসটা নিয়েছে। আচ্ছা, এই পেমেন্ট করার জন্য তোমরা অল ব্যাঙ্কের রুপে কার্ড ইউজ করতে পারবে, ভিসা মাস্টার কার্ড ইউজ করতে পারবে, এবং তার সাথে যে কোনো ব্যাঙ্কের ভিসা কার্ড কিন্তু তোমরা ইউজ করতে পারবে, ওকে। যে কোনো ব্যাঙ্কের ভিসা বা মাস্টার কার্ড তোমরা এখানে কিন্তু ইউজ করতে পারবে, ডেবিট কার্ড, ওকে। ডেবিট কার্ডের কথা কিন্তু মেনলি বলা হচ্ছে এখানে, কিন্তু যেটা বলছি যে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রাইজ অবজেকশন ইফ এনি ওয়েল বিফোর দ্য ফাইনাল ডেট, যেটা হচ্ছে 23/8/2020 আফটার উইচ নো রিপ্রেজেন্টেশন ফ্রম দ্য ক্যান্ডিডেটস অফ দ্য কোশ্চেন্স আনসার কি উইল বি এন্টারটেন্ট। এটা কোনো ব্যাপার নয়, জাস্ট তাহলে তোমরা বুঝতে গেলে যে 16 আগস্ট থেকে হচ্ছে তোমাদের যে এনটিপিসির অ্যান্সার কি সেটা তোমরা দেখতে পাবে প্রত্যেকটা জোনে। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জোনে কিন্তু এটা দেখা যাবে, এবং প্রত্যেকটা জোনেই কিন্তু এই লিঙ্কটা অ্যাক্টিভেট করে দেওয়া হবে, এবং খুব দ্রুত তোমরা এই নোটিফিকেশনটাও কিন্তু প্রত্যেকটা জোনেই পেয়ে যাবে। তো এই ভিডিওটা আজকে এখানে শেষ হচ্ছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।